আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উমেন এন্টারপ্রেনার, এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি চালু হয়েছিল এবছরই ফেব্রুয়ারি মাসে। উদ্যোক্তারা নানামুখী শিক্ষা গ্রহণ করেছে, 9টি ইনকিউবেশন সেশন অনলাইনে, এবং সেই সাথে সাথে নারী উদ্যোক্তাদের ব্যবসায় নানা ক্ষেত্রে উন্নয়ন, আর্থিক এবং মানসিক সাপোর্ট, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং পণ্যের প্রচার এবং প্রসারে তারা নিজেদেরকে উন্নয়ন করতে পেরেছেন। আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন এন্টারপ্রেনার্স এই প্রকল্পের আজ সমাপনী দিনে আমরা কিন্তু নিয়ে যাব আপনাদেরকে পুরো আয়োজনে, আর পুরো আয়োজনটি দেখতে আসুন আমার সাথে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে আয়োজিত এই প্রকল্পটির মূল লক্ষ্য ছিল নির্বাচিত উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করা এবং সেই সকল চিহ্নিত সমস্যা থেকে উত্তরণে সাহায্য করা। আনিসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডক্টর রুবানা হক এই প্রকল্প নিয়ে বলেন, মার্কেটিং এর সমস্যা আপনারা সবাই বলেছেন প্রায় যে মার্কেটিং এর প্রচন্ড সমস্যা আছে, কিন্তু আরএনডিতে যে সমস্যা আছে এটা বলছেন না কেন? হয়তো বা আমরা নিজেদের, আমাদের হয়তো বা সেই এক্সপোজারটা নেই, কারণ রুচির একটা ব্যাপার আছে, বহির্বিশ্ব কী চায় আর আমরা কী উৎপাদন করি তার মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। বহির্বিশ্বে যখন আমরা কোভিড হলো তখন কিন্তু নারীরা তাদের কাপড় কেনা এবং তাদের শিশুদের কাপড়, সন্তানদের কাপড় কেনা বন্ধ রাখেনি এবং প্রত্যেকে অনলাইনে চলে গেছে। বিশ্ব কেনে $9 billion প্রায় জাস্ট ফিমেল লেডিস ব্লাউজেস, আমরা যে শার্ট পরি, এগুলো পরি, টপ পরি, সেগুলো $9 billion কেনে, অথচ বাংলাদেশ কিন্তু মাত্র সাপ্লাই করে $262 million। তার মানে চাহিদা এবং আমাদের সরবরাহ, এর মধ্যে একটা বিরাট ফারাক রয়ে গেছে। এমন প্রোডাক্ট করতে হবে যেটা সকলে কেনে, হ্যাঁ, সেটা বহির্বিশ্বের জন্য যাতে উপযোগী হয় সেটা খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখেছি যে রং ঠিক মেলে না, মানে আচ্ছা ঠিক আছে এটা হয়তো বা নীল একটু কম দিলে ভালো হতো, মানে আমরা তো এমনিও খুব কালারফুল, কিন্তু জাপান ধরেন, জাপানে যদি যান দেখবেন শুধুমাত্র সাদা কালো এবং ধূসরের মধ্যে থাকে, আর কিচ্ছু কেনে না, একদম নিট ডিজাইন। এবং ইউনো ওয়াট, ম্যাক্সিমাম ডিজাইনার্স ফ্রম জাপান অ্যান্ড কোরিয়া আর অ্যাকচুয়ালি এইসিং ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে হলো যে আস্তে আস্তে মিনিমালিস্টিক হচ্ছে মানুষ, আস্তে আস্তে অনেক বেশি সাদা কালো ধূসরে যাচ্ছে, হ্যাঁ ঋতুর সাথে সাথে রং বদলাবে স্বভাবে, কিন্তু কোথায় যেন মানুষ অন্য কিছু চায়। এই যে অন্য কিছু চায় এটা আমাদেরকে বুঝতে হবে, এটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের কিন্তু বাইরে মার্কেটিং করা অনেক সহজ হবে। যারা সত্যি এগোতে চান, মাসে একদিন আমি সময় দেব প্রত্যেককে, একসাথে জুম করবেন একসাথে, এত সময় একা একা দিতে পারবো না, কিন্তু একদিন অন্তত আমরা একটা জুম করে, যখন ঢাকায় থাকবো তখন তো নিশ্চয়ই বাড়িতেও আসতে পারেন, আমার বাড়িতে নিয়মিত আড্ডা হয়, কাজে আমরা যে কজন পারি জাস্ট একবার বসবো মাসে, মাসে আমাকে অন্তত একবার জানাবেন যে কী করছেন, কারণ আমাদের দায়িত্ব এখানে শেষ হয়ে যায়নি। আমাদের দায়িত্ব, আমাদের নিজেদের ভেতর থেকে একটা তাড়না আছে, মনির ভাইয়ের আছে, আমার আছে, আমাদের অনেকেরই আছে, যে আপনাদেরকে যদি সাহায্য করতে পারি তাহলে আমরা কৃতার্থ হই। প্রত্যেক দিন ভাবতে হবে আমি কী করে আরেকটু ভালো করবো বা আরেকটু ভালো হবো, যে যে দিকটাই বেছে না, সেটা আপনার বাসাই হোক, ব্যবসা হোক বা যাই করছেন, আলস্যটাকে কখনো কখনো প্রশ্রয় দেবেন না। প্রত্যেক দিন কিন্তু আমাদের নতুন কিছু করার সম্ভাবনা থাকে, সুযোগ থাকে, এটাকে একদম ছোট করে দেখবেন না। আনিসুল হক কোহর্ট ফাউন্ডেশনের এই যে প্রকল্পটি, এখানে 37 জন নারী উদ্যোক্তা এই সেশনটি গ্রহণ করেছেন, আর তারা তাদের অভিজ্ঞতা এবং মতামত জানাবেন আমাদেরকে। আজকে খুবই ভালো লেগেছে কোহর্টের আয়োজনে এসে, আজকে সমাপনী অনুষ্ঠান, প্রত্যেকটা আয়োজনে আমি আসি, কোহর্টের প্রত্যেকটা আয়োজনে আমি আসি, প্রত্যেকবার আমার ভালো লাগে, কারণ সবাই একটু একটু করে ইম্প্রুভ করেন, সবাই তাদের ভালো লাগা শেয়ার করেন। ট্রেনিং বা ওয়ার্কশপ আমি বলবো যে এটা শুধুমাত্র শেখা না, এটা একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমেও একটা মানুষ আরেকটা মানুষকে দ্বারা উজ্জীবিত হয়, অনুপ্রাণিত হয়। আজকে যখন আমরা আসি, আমরা অনেক বছর ধরে কাজ করছি ঠিকই, কিন্তু যখন একজন নতুন উদ্যোক্তাকে দেখি তখন কিন্তু মনে হয় যে আমরা আসলে আমাদের মতো অনেকে আছেন, তার মানে এই প্ল্যাটফর্মটা আস্তে আস্তে বড় হচ্ছে। আনিসুল হক কোহর্টে 6 মাসব্যাপী যে প্রোগ্রামটা, এটা আসলে এটা বলে 2 মিনিট বা 3 মিনিট আসলে বলে শেষ করা যাবে না, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। যেমন আমি বিজনেস শুরু করি 2016 থেকে, বাট এখানে আসার পর আমি অনেক কিছু জেনেছি, আমি
সেটা ম্যানেজমেন্ট লেভেল থেকে শুরু করি এবং সেটা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট লেভেল, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ইজ বিজনেস গ্রোথ, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আমার দরকার ছিল। আমাদের আট মাসে যে জার্নি ছিল আনিসুল হক কোহর্টে আয়োজিত গ্রোথ এন্টারপ্রেনারশিপ, সেখানে আমরা মূলত আট মাসের আমাদের একটা বেশ ভালো একটা জার্নি ছিল, যেটা হচ্ছে আমাদের উদ্যোক্তাদের জন্য অনেক বড় একটা পজিটিভ দিক বলতে পারি। এই জন্য কারণ আমাদের একদম প্রথম সেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা অনেকগুলো ধাপ পার করেছি যেগুলো আমাদের আমাদের জন্য বাধা ছিল, আমরা পারতাম না সেগুলো, বা আমাদেরকে রাস্তা দেখানো যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদেরকে এই এই ফাউন্ডেশনের মাধ্যমে, এই কোর্সের মাধ্যমে আমরা কমপ্লিট করতে পেরেছি। তো শুরু থেকে আসলে এই পর্যন্ত অনেকগুলো সেশন বা অনেক কিছু আমরা শিখেছি, সেই জার্নিটা আশা করি আপনারা আজকে প্রোগ্রামে থেকে দেখতে পেরেছেন অনেকটাই। তবে এখন আমি যে কথাটা বলবো, আজকে খুব ভারাক্রান্ত মন নিয়ে এখানে এসেছিলাম যে সমাপনী অনুষ্ঠান, তার মানে আমাদেরকে বিদায় হয়ে যেতে হবে, বা আমরা এতদিন যাদের দীর্ঘ আট মাস আমরা যাদের তত্ত্বাবধানে ছিলাম তাদেরকে আমরা মিস করবো, হয়তো তারা আমাদেরকে পর করে দিবে, এরকম একটা ফিলিংস নিয়ে আসলে আমরা এখানে আসছি। কিন্তু যখন এই রুবানা ম্যাম স্টেজে উঠে বললো যে না, আজকের জার্নিটা শেষ হয়নি, আজকের জার্নিটা কেবল শুরু, এবং ম্যাম যখন এই কথাটা বললো যে মনির ভাইয়ের যেখানে শেষ আমার সেখান থেকে শুরু, মানে এই কথাটা যে আমাদের জন্য কতটা ইন্সপায়ারমূলক, এবং ম্যাম আমাদেরকে সরাসরি ইনভাইট করেছে তার বাসায় যে আমাদেরকে নিয়ে কাজ করবে, এটা সত্যি গায়ের পশম দাঁড়িয়ে যায় যে ম্যামের মতো মানুষের তত্ত্বাবধানে এখন আমরা কাজ করবো। আনিসুল হক কোহর্ট মানে বিভিন্ন জায়গায় ট্রেনিং করা হয় এবং আমি নিজেও একজন ট্রেনার, তো সেই সূত্র ধরে অনলাইনে মূলত আমি পাই। আমার আরেকজন মানে বড় আপু উদ্যোক্তা, তিনি লিঙ্কটা দেন, আমি অ্যাপ্লাই করি, তিনি অ্যাপ্লাই করেন না, তো আমি ময়মনসিংহ থেকে সিলেক্ট হই। তো দীর্ঘ আট মাসের জার্নিতে এটা বলতে পারি যে প্রাপ্তি এবং প্রত্যাশার একটা সমীকরণ। রুয়ানা হক ম্যাম আমাদের যেটা বললো যে প্রতি মাসে আমাদের নিয়ে বসবে, আমাদের R&D যে প্রবলেমটা সেটা সলভ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আমরা আসছি, আর আমরা সকলেই জানি আমাদের স্বপ্নপুরুষ মেয়র আনিসুল হক, তা স্যারের স্বপ্ন মানে স্যারের যে যিনি স্বপ্ন দেখাইতেন আমাদের, এই স্যারের স্বপ্ন নিয়েই মূলত আমরা চাকরি করব না, চাকরি দিব, এই এই প্রত্যাশা নিয়ে উদ্যোক্তা হয়েছি। আনিসুল হক কোহর্ট এটা হচ্ছে একটা আমাদের বলা যায় যে আমাদের উদ্যোক্তা জীবনের একটা অংশ, অঙ্গাঙ্গীভাবে জড়িত। এখন কিভাবে বলবো যে জড়িত, আমরা কিন্তু আমাদের উদ্যোগ সম্পর্কে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু থেমে যাই, অনেক সময় আটকে যাই, আমরা কিন্তু আমাদের মেন্টরশিপ পাই না, হ্যাঁ, যেটা একটা রোগ হলে কিন্তু সেই রোগের চিকিৎসার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু বিজনেসে যদি কোনো প্রবলেম হয় আমাদের কিন্তু বিজনেস কোনো ডক্টর নেই। তো সেক্ষেত্রে এই কথাটাকে আমরা বলতে পারি যে বিজনেস মেন্টরশিপ, এই মেন্টরশিপটা আমরা পেয়েছি আনিসুল হক কোহর্ট থেকে। এখন এই কোহর্টে এসে আমি সাত মাসে যখন আমি ট্রেনিংয়ের সুযোগ পেলাম, এখানে আমরা অনেক ব্যস্ততার মাঝে, যেহেতু আনিসুল হক কোহর্ট ফাউন্ডেশন, এখানে আমার খুব ইচ্ছে ছিল যে এখানে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, যার কারণে আমি আমার বিজনেসের পাশাপাশিও আমি এখানে কন্টিনিউ ক্লাসগুলো, যখন যে ক্লাসগুলো হয়েছে আমি চেষ্টা করেছি ক্লাসগুলো করার জন্য। আনিসুল হক কোহর্ট ফাউন্ডেশন থেকে আমাদের আট মাসের এই লং জার্নিতে আমরা আসলে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। রুবানা হক ম্যাম এবং মনির হাসান স্যারের এই উদ্যোগকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। ম্যাম এবং স্যারের সাথে আমরা আছি এবং আমরা প্রত্যাশা করছি ওনারা আমাদেরকে সাথে নিয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে। আসলে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আমাদের মনে হচ্ছে যে মানসিকভাবে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য উদ্যোক্তাদের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা আসলে মানে আমরা নক করলে যাকে পাবো সেটা আমাদের জন্য, আমাদের উদ্যোক্তাদের জন্য নাই, সেই জিনিসটা আমরা পেয়ে গেছি এই ফাউন্ডেশনে। মানে দল, আর একা নয়, সমষ্টিগত উন্নয়নেই সম্ভব একটি জাতির উন্নয়ন। আর আমাদের দেশের নারী উদ্যোক্তারা যেভাবে সমষ্টিগতভাবে এগিয়ে চলছে, এভাবেই কিন্তু সমৃদ্ধ হবে বাংলাদেশ। আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উমেন এন্টারপ্রেনার, এই যে প্রকল্পটি, এই সমাপনী দিবসে আপনাদেরকে আমি আবারও স্বাগত জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উদ্যোক্তা বার্তার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।